ঠিকানা দিছে, আমি এখানে আসছি, এখানে মাল দেখে আমার পছন্দ হয়েছে। হাত করা হোক না কেন, আমি অনেক জোরে জোরে মাঝে মধ্যে বাড়ি দিয়েও দেখাই সবগুলা দরজা। আর গ্লাসের সুবিধা কি, যদি ভেঙেও যায়, ধরেন কেউ একজন ভেঙে ফেললো বা মারামারি করতে যেয়ে আঘাত পেয়ে ভেঙে গেল, এটা কোনো মানুষের হাত পা কাটবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমার পাশে আছেন জনাব সালাম চাচা। উনি কিন্তু কেরানীগঞ্জ থেকে আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এসেছেন, তার বাড়ির জন্য চমৎকার দুটো টেম্পার গ্লাস ডোর লাগবে সেই ডোরগুলো নেওয়ার জন্য। তো চাচার ছেলে প্রবাসে থাকে, ওই বিদেশে আমাদের ভিডিওগুলো দেখে তাদের কাছে ঠিকানা পাঠিয়েছে, ফোন নাম্বার পাঠিয়েছে, তারপর তারা এসে আমাদের থেকে এই মালামালগুলো নিয়ে যাচ্ছে। তো চাচাকে প্রশ্ন করব যে চাচা যে আমাদের এখানে আসলো, মালামাল দেখলো, তার কাছে কেমন লাগলো এবং আমাদের দরজাগুলো সুন্দর হয়েছে কিনা, তার পছন্দ হয়েছে কিনা চাচা। হ্যাঁ, আমি তো আমার ছেলে থাকে কুয়েত, ওইখান থেকে এরা ইয়া করছে, আমার ঠিকানা দিয়েছে, আমি এখানে আসছি, এখানে মাল দেখে আমার পছন্দ হয়েছে, আমি মাল লইলাম আর কি। আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, গ্রামের নাম বাজারটেক। যাক আলহামদুলিল্লাহ। চাচা আমাদের থেকে যে দুটো ডাবল টেম্পার গ্লাস ডোর নিয়েছে, আমি দুটো দরজা একটু পিছন থেকে দেখাবো। দুটো দরজাই মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে, একটি আছে গোলাপ ফুল, নিচ থেকে উপর পর্যন্ত অনেকগুলো ফুল, এবং এই দরজাগুলো কিন্তু বন্ধুরা অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস ডোর। যতই জোরে আঘাত করা হোক না কেন, আমি অনেক জোরে জোরে মাঝে মধ্যে বাড়ি দিয়েও দেখাই সবগুলো দরজা, যে আসলে হাতে ব্যথা পাওয়া যায়, হাত লাল হয়ে যায়, কিন্তু দরজা কখনো ব্যথা পাওয়া যায় না। অনেকে চিন্তা করে যে ভাই বাচ্চারা ভেঙে ফেলবে কিনা, বাচ্চারা কিভাবে ভাঙবে, বড় মানুষ বাড়ি দিলেই ভাঙে না, হাতে ব্যথা পাওয়া যায়, তো বাচ্চাদের ভাঙার তো প্রশ্নই ওঠে না। যদি লোহা দিয়ে কেউ বাড়ি দেয় বা পাটা পুতা দিয়ে বাড়ি দেয়, তখন সেটা ভাঙবে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই গ্লাস ডোরগুলো হলো টেম্পার গ্লাস ডোর। টেম্পার গ্লাসের সুবিধা কি, যদি ভেঙেও যায়, ধরেন কেউ একজন ভেঙে ফেললো বা মারামারি করতে যেয়ে আঘাত পেয়ে ভেঙে গেল, এটা কোনো মানুষের হাত পা কাটবে না, এটা গুড়া গুড়া হয়ে পড়ে যাবে। গাড়ির কাজ যেরকম হয়, এই কাজটাও ঠিক ওই রকম। তো চাচার এই দরজা দুটোকে খরচ পড়েছে 26,000 টাকা, প্রতি পিস 13,000 টাকা করে। আর এগুলোর সাথে ক্যালাম দেওয়া আছে, লক দেওয়া আছে, এগুলো রাজমিস্ত্রি তাদের বাড়িতে ফিটিং করে দিবে। আর বন্ধুরা, আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গি চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে। আমাদের কাছে হিউজ পরিমাণ গ্লাস ডোরের কালেকশন আছে, আপনারা আসলে লাইভ দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন। ভিডিওটি আর বড় করবো না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।